ধরুন আপনার বাড়ির পাশে এমন একজনের হার্ট অ্যাটাক হয়েছে যার হার্ট অ্যাটাকের জন্য আপনার এমন একটা ইঞ্জেকশনের দরকার যেটা প্রায় 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে পাওয়া যায় না। এইবার আপনি ওখানে পৌঁছাতে পৌঁছাতে লোকটার হয়তো মৃত্যু হতে পারে, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পাশে যদি কোনো দোকান থাকতো বা আপনার পাশে যদি হসপিটাল থাকতো বা আপনার পাশে এমন কোনো জায়গা থাকতো যেখান থেকে আপনি ওটা নিয়ে তাকে ইঞ্জেকশন করে তার জীবনটা বাঁচাতে পারতেন বা কোনো ডাক্তারের সাহায্য নিয়ে তার জীবনটা বাঁচাতে পারতেন। তো এরকম কিন্তু সিকোয়েন্স আমাদের জীবনে সবার আসতে থাকে। এই তো কিছুদিন আগে আমি একটা বাড়িতে গেছিলাম, যেই বাড়ির দুই ভাই এক্স ও ওয়াই, এই এক্স ও ওয়াই দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে যে এক্স ভাইটা রয়েছে তার এক ছেলে আছে আর এক মেয়ে আছে, আর যে ওয়াই বলে যে ভাইটা রয়েছে তার একটা মাত্র ছেলে। এই ছেলেটার বয়স 29 বছর আর এই ছেলেটার বয়স 20 বছর আর এই মেয়েটার বয়স 10 বছর। এইবার ব্যাপার হচ্ছে যে ওয়াই, আমি গেছি কিন্তু এক্সের কাছে, ওয়াইয়ের কাছে কিন্তু আমি অনেকদিন আগে গেছিলাম, কিন্তু ঘটনাটা আমি আপনাদের কাছে বলি, যে ঘটনাটা আপনারা শুনলে যে লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন কতটা, লাইফ ইন্স্যুরেন্স বিক্রির সময় যদি আমরা এরকম উদাহরণ দিতে পারি তাহলে একটা মানুষ লাইফ ইন্স্যুরেন্স কেন করবে না, কিসের জন্য করবে না। তো আমি তাদের বাড়িতে গেছি, আমাদের বাড়ি থেকে কম করে না হলে 10 থেকে 12 কিলোমিটার দূরে তাদের বাড়ি। এই লোকটার বাড়িতে গিয়ে আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি। তো লোকটা একটা মাঠে কাজ করছে, মাঠে মানে ওই নিড়ানি দেয় না সেরকম নিড়ানি দিয়ে কাজ করছে, বেগুনের চারা লাগাচ্ছে। তো সেই সময় কিন্তু ওখানে ভীষণ পরিমাণে মেঘ করেছে, তো এইবার মেঘ করেছে হঠাৎ করে, তো এখানে বৃষ্টিও আসতে পারে। এইবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেখানে একদম পৌঁছে গেছি, বাড়িতে পাইনি বলে সেই মাঠের মধ্যে আমি পৌঁছে গেছি। এবার যখনই মাঠে গেছি সে আমাকে দেখে একটা মানে রাগান্বিত ভাব দেখাচ্ছে যে আমি লাইফ ইন্স্যুরেন্স করতে চাই না, আমার এই ধরনের লাইফ ইন্স্যুরেন্সের কেন দরকার, আমার যে সমস্ত টাকা আছে আমি সমস্ত কিছু আমার এই বেগুন ক্ষেত বা আমার যতগুলো 10-12 বিঘে জমি আছে আমি সেখানে লাগাবো, আরও বেশি করে কাজ করব, আরও বেশি করে এখানে ফলন হবে এবং আমার বেশি টাকা ইনকাম হবে, আমি সেই টাকা দিয়ে হসপিটালে যাব, আমি সেই টাকা দিয়ে পরিবারকে সিকিউরিটি দেবো, আমি মারা গেলে সেই টাকাটাই আমার পরিবার পাবে। হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু তার সমস্ত কথা আমি তার কাছ থেকে শুনলাম। আমাদের এজেন্ট হিসেবে একটা কর্তব্য, যখন একটা কাস্টমার লাইফ ইন্স্যুরেন্সের কাস্টমার যখন কোনো কথা বলে সেই কথাগুলো আমাদের কিন্তু দেনেন্দের 100% নিতে হবে, নেওয়ার পরে তাদের সঙ্গে কিন্তু তাল মেলাতে হবে, নাই কিন্তু আমার কথা সে শুনতে বাধ্য নয়। আমার তো বিক্রি করার প্রয়োজন আছেই বা তার কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, কিন্তু তার যে প্রয়োজন আছে সেটা বুঝতে হলে আমাদের কিন্তু তার সমস্ত কথা শুনতে হবে। অ্যাটলিস্ট আমরা যদি মনে করি যে ওই লোকটা লাইফ ইন্স্যুরেন্স আমরা বিক্রি করবো তাহলে ওর সমস্ত কথাগুলো শুনে তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, তার কারণ হচ্ছে তার প্রয়োজনটা আগে আমাদের বোঝাতে হবে, তারপরে বিক্রি হবে, অবভিয়াসলি তাহলে লাইফ ইন্স্যুরেন্স নেবে। তো সেই অবস্থায় দাঁড়িয়েও উনি বললো যে আমি ওনাকে বললাম যে হ্যাঁ আপনি যে কথাগুলো বলেছেন সমস্ত কথাগুলো ঠিক, তো আমি জানেন কিছুদিন আগে আপনার ভাইয়ের কাছে এসেছিলাম, ওয়াই বলে যে ভাইটা ওই ভাইয়ের বাড়িতে এসেছিলাম, মানে আপনার আর আপনার ভাইয়ের বাড়ি তো সামথিং 1 কিলোমিটারের ডিফারেন্স, তো ওই বাড়িতে আমি এসেছি, আসার পরে ওনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে যে টাইমে কথা বলছিলাম সেই টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এবার আকাশে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে 29 বছরের ছেলেটা, ওনার কাছে দুটো গরু আছে, ঠিক আছে, যে গরু দুটো দুধ দেয় সেই গরুগুলো মাঠে বাঁধা থাকে, সেখান থেকে উনি এই 29 বছরের যে একটা ছেলে, ওয়াই বাবার একটা ছেলে 29 বছর বয়স, ভাবতে পারছেন, এই ছেলেটা কী হয়েছে, ওই দুটো গরু মাঠ থেকে আনতে গেছে। এইবার গাছতলাই বাঁধা ছিল নারকেল গাছ, ওটা এইবার প্রচুর পরিমাণে মেঘ করেছে, মেঘ ডাকছে, তখন আমি ওনার সাথে ওই ইন্স্যুরেন্সের ব্যাপারেই কথা বলছি, বলতে বলতে মানে ওনার সাথে কথা বলতে বলতে উনি আমাকে বলছে যে আমি এই মুহূর্তে করতে পারবো না, আমার কোনো রকম লাইফ ইন্স্যুরেন্সের দরকার নেই, এরকম কথা মানে গেলে পরেই যে কাস্টমার এরকম ধরনের কথা, সবাই শুধু এলআইসির কাস্টমার নয় বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের কাস্টমার এগুলো বলে থাকে এবং পরবর্তীকালে সেটা করে বুঝে। তো উনি গেছে মাঠে গরু দুটো আনতে, হঠাৎ করে সেই মুহূর্তে বাস পড়েছে, বাস পড়লে পরে গাছতলায় বাস পড়েছে, গরু দুটো সহ ওই যে মানুষটা, সেই মানুষটা দেনেন দেওয়ার জায়গায় স্পট ডেট হয়ে গেছে, গা হাত পা পুরো পুড়ে যাওয়ার মতন হয়েছে, সেই মতন অবস্থায় সবাই দৌড়ে গেল। এইবার বাস পড়ছে, আরও বাস পড়ছে, যেতেও সবাই ভয় পাচ্ছিল, এবার হঠাৎ করে কী হলো একটা চেঁচামেচির মতন হলো, এ শুনে তখন ওর বাবা পাগলের মতন হয়ে ওখানে ছুটে গেছে। এবার আমি রয়েছি ওখানে, আমিও গেছি, যাওয়ার পরে দেখলাম যে ওই অবস্থা মারা গেছে। তো সেই মতন অবস্থায় দাঁড়িয়ে আমি যে লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করতে গেছি আমার চোখ দিয়ে তখন জলের মতন বেরোচ্ছে, যে একটা জলজ্যান্ত মানুষ আমার সাথে এই একটু আগে কথা বলে মাঠে গেল, সে মারা গেল। তো
সেই মতন অবস্থায় আমার আর কিছু বলার নেই, লাইফ ইন্স্যুরেন্স আমি তাকে সেল করব কি, সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি কি করার দরকার সেগুলো বোঝালাম। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেন, যদি আজকে এই 29 বছরের বাচ্চাটা বা এই 29 বছরের ছেলেটা তার মারা গেছে, ভাবতে পারছেন আজকে সারা বছর মানে 29 বছর ধরে তার বাবা তার তাকে মানুষ করলো, খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করলো, আজকে তার একটা কিছু করার সময় যে জিনিসটা করে বাবা আমাকে হেল্প করবে, সেই মতো মুহূর্তে ওই লোকটা বা ওই ছেলেটা মারা গেল। তো এই জিনিসটা তাকে বললাম, যদি আজকে যদি ওর বাবা ওর নামে একটা সামথিং 1 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়ে রাখতো, তাদের প্রায় 20 থেকে 22 বিঘে জমি আছে এদের, তো 1 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স আমাদের কাছে কোনো কিছু ব্যাপার নয়, 1 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়ে রাখতো, তাহলে আজকে ওর যে মৃত্যু হয়ে গেল এটা তো ওর বাবা ভাবতে পারেনি। এটা কি ভাবে? আজকে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমারও তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি যার কাছে লাইফ ইন্স্যুরেন্স করতে যাচ্ছেন তারও হতে পারে, আপনারও হতে পারে। এই জিনিসটা এই আমি এক্স লোককে বোঝালাম যে আজকে যদি ওর 1 কোটি টাকার ইন্স্যুরেন্স থাকতো, ও যে হঠাৎ করে মারা গেছে ওই যে বাস পড়ে, এটাকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ধরা হতে পারে, এবং এই অ্যাক্সিডেন্টের জন্য ওনার পরিবার কিন্তু দেন অ্যান্ড দেয়ার 2 কোটি টাকা পেতে পারতো। আর যদি 29 বছর বয়সে ও মারা গেছে, তার পরিবার 2 কোটি টাকা পেতে পারতো, সেই মতন অবস্থায় ছেলেটা মারা গেছে, মারা যাওয়ার পরেও কিন্তু পরিবারকে 2 কোটি টাকা হেল্প করে দিয়ে যেতে পারতো। যেই 2 কোটি টাকা হেল্পের জন্য ওর পরিবার কিন্তু দেন অ্যান্ড দেয়ার যদি লাখে 500 টাকা করে হয়, তাহলে 1 কোটি টাকায় 50,000 টাকা, 2 কোটি টাকায় 1 লাখ টাকা মাসে মাসে বসে বসে ওর বাবা কিন্তু ইনকাম করতে পারতো, যত দিন ওর বাবা বেঁচে থাকতো। সেই পরিস্থিতিও কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে আছে যে আজকে যে সুদ দেওয়া হবে, আজ থেকে 100 বছর বা আজ থেকে 70 বছর বা আজ থেকে 80 বছর পর্যন্ত আপনাকে সেম হারে ফিক্সড একটা ইনকাম দিয়ে যাবে 2 কোটি টাকা দেন অ্যান্ড দেয়া রাখার সাথে সাথে। সেই জিনিসটা বোঝার সাথে সাথে সে তার ছেলেমেয়ের নামে লাইফ ইন্স্যুরেন্স তো করালোই, এবং দেন অ্যান্ড দেয়ার সে নিজের নামে আগে লাইফ ইন্স্যুরেন্সটা করালো, এই 1 কোটি টাকার ইন্স্যুরেন্স তখন তারা নিল। অতএব আমাদের বুঝতে হবে যে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা কোথায় করছি, আমি যে পেনটা দিয়ে লিখছি সেটা কেন লিখছি, আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি সেটা কেন করছি আপনাদের বোঝানোর জন্য। সেরকমই একটা মানুষের লাইফ ইন্স্যুরেন্সের কেন দরকার, ওই যে আমি একদম ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনার বাড়িতে ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো, বা আপনার আশেপাশের বাড়িতে ধরুন কারোর হার্ট অ্যাটাক হলো, আপনার ওষুধের প্রয়োজন, যেই সময় যেই 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার ওষুধের প্রয়োজন সেই সময় আপনি ওষুধ পেলেন না 10-20 কিলোমিটার এরিয়ার মধ্যে, তাহলে নিশ্চয়ই আপনার পরিবারের বা আপনার আশেপাশের লোক ওই প্রবলেমে পড়বে বা সে মারা যেতে পারে। তো সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার যেই সময় লাইফ ইন্স্যুরেন্সের দরকার, সেই সময় যদি আমরা লাইফ ইন্স্যুরেন্স না করি, সেই সময় যদি আমরা লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করতে না পারি, তাহলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার লোকটার ক্ষতি হতে চলেছে, ওনার ছেলের যে ক্ষতিটা হয়ে গেল আজকে কিন্তু উনি বুঝছে। আমি বুঝতে পারছি, আমার পরিবারের কারোর কিছু হলে আমি বুঝতে পারবো, আপনার পরিবারের কারোর কিছু হলে আপনি বুঝতে পারবেন। এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, এবং পরিবারকে সিকিউরিটি দেওয়া কিন্তু আমাদের কর্তব্য। এই 29 বছরের বাচ্চাটার, এই 29 বছরের ছেলেটার কিন্তু দেন অ্যান্ড দেয়ার কর্তব্য ছিল তার বাবাকে সিকিউরিটি দেওয়া। তার বাবা কিন্তু আজকে তাকে খাইয়ে পড়িয়ে এত ভালোভাবে তাকে মানুষ করেছে যে ছেলে আমাকে বড় হয়ে দেখবে, এই আশাটুকু তো বাবা মা রাখে না। তো সেই অবস্থায় ছেলেটা মারা যাওয়ায় পরিবার তো ভেঙে গেলই, এবং পরিবার আর্থিক দিক থেকে বিপন্ন হয়ে গেল। তাহলে আজকে 10-12 বিঘে জমি কি তার থাকবে? 10-12 বিঘে জমি তার বাবা যখন কাজ করতে পারবে না, সেটা তো বিক্রি করে করে তার একটাই ছেলে বিক্রি করে করে তাদের দুই হচ্ছে বাবা আর মার মানে ছেলেটার বাবা আর মার জীবনযাপন হবে। তাহলে শেষে যখন তাদের জমিটাও ফুরিয়ে যাবে, তখন তারা কি করবে, ভিক্ষে করে খাবে? জিনিসটা বুঝতে হবে, জিনিসটা মাথায় নিতে হবে, নিয়ে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। লোকটাকে বোঝানোর পরে লোকটা বুঝলো এবং সে লাইফ ইন্স্যুরেন্স করলো। অতএব আমাদের এই ধরনের বিমা সম্বন্ধীয় শিক্ষা, বিমা সম্বন্ধীয় ভিডিও, এবং যদি আপনারা এজেন্ট হন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের শিক্ষা যদি মানুষের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার লাইফ ইন্স্যুরেন্স হতে চলেছে এবং 100% হবে। এবং এজেন্ট বলুন আর কাস্টমার বলুন, আপনাদের জন্য কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমি লাইফ ইন্স্যুরেন্সের ভিডিওগুলো বানাই, এবং লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যে সমস্ত ভিডিও আমার চ্যানেলে পড়ে আছে আপনারা দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।